আসসালামু আলাইকুম। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটে লোক মাছ ধরছে ভৈরব নদীতে। এদের মাছ ধরার সিস্টেমটা হচ্ছে সবচেয়ে অন্যরকম, মানে আমরা যেভাবে ছিটকে দিয়ে মাছ ধরি মানে সব জায়গায় ঠেলে, এরা সব জায়গায় ঠেলে না। এদের ঠেলাটা সিস্টেম আছে, মানে এরা মাছের টার্গেট করে, যেখানে মাছ আছে সেখানে এরা ছিটকে বাঁধে, সেখানে এরা মাছ পায়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তো আপনারা অনেক কিছু তথ্য পাবেন এখানে, অনেক কিছু শিখতে পারেন এরা কীভাবে মাছ ধরে। এরা অনেক দূর থেকে এসেছে, এদের বাসা আছে মুজিবনগর উপজেলা বিষ্ণুপুর গ্রামে, আর মাছ ধরছে মহাজনপুরে, মানে মুজিবনগর থেকে মহাজনপুর 10 কিলো। এই যে এরা প্রত্যেক জায়গায় মাছ মাছ তুলছে। এরা মাছ ধরার সিস্টেম হচ্ছে, এদের একটা এদের কাছ থেকে জিনিস শিখলাম, আমি বললাম যে আপনারা কীভাবে টার্গেট করেন যেখানে মাছ আছে। বলছি এরা হালকা নড়া দেয়, যখন এরা নড়া দেয় তখন বুঝতে পারে মাছ আছে, সেজন্য ওরা চারি সাইড থেকে ছিটকে দিয়ে ঘিরে রাখে, তখন এরা এই মাছগুলো ধরতে পারে। তো আমি অনেকক্ষণ থেকে এদের মানে কাজগুলো লক্ষ্য করে দেখলাম যে এরা মাছ কীভাবে ধরে। সেভাবে দেখছি এরা প্রায় দেখা যাচ্ছে আপনার 5 থেকে 7 কেজির মাছ ধরে ফেলেছে। এদের হাড়িতে অনেক মাছ আছে, আমি সেগুলো দেখাবো। আগে এদের মাছ ধরাটা দেখে নিই এখান থেকে, তারপর আপনাদের সেই হাড়ির কাছে নিয়ে যাব। তার আগে ভিডিওটা স্কিপ করবেন না। এদের মাছ ধরা শেষ, সেখান থেকে উঠে পড়বে, কারণ মাছ না থাকলে তো তুলে ফেলবে। আর মানে সিগারেট টানছে, মাছও তুলছে। হ্যাঁ, এই যে মাছগুলো দেখেন সব বড় বড় স্যাং মাছ, মাছের অনেক দাম। এই যে হাড়িতে মাছ আছে, এই যে এখানে ফের মাছ আছে, এখানে নড়া দেখেছি, এখানে ফের মাছ দেখা দেখি এখানেও পাবে। হয়তো সব খেয়াতে মাছ ওঠে না তা না, মাছ ওঠে কম বেশি, এক জায়গায় ওঠে আর এক জায়গায় ওঠে না। এখানে তিনজনে হাটকাচ্ছে, মাছ হয়তো নেই, তারপর দেখা যাচ্ছে হাটকাবে। যে আপনার দেখা আছে হাড়িতে মাছ আছে, এখানে সবই মাছ।